লাইভ ঠাকুরগাঁও 24 ঘন্টায় খবর। আসসালামু আলাইকুম, লাইভ ঠাকুরগাঁওয়ের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আফসানা মিমি। এবারে দেখবেন বিস্তারিত। নির্বাচন চলাকালীন সময়ে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে, ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা এখন বিনষ্ট হয়েছে। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছুই করতে পারবে না। মঙ্গলবার 2 নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি কিন্তু সরকার কোনো কিছুই গ্রহণ করেনি। সে কারণে আমাদের পুরাতন দাবি, নির্বাচনকালীন সময় একটি তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা প্রথম থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করলে গ্রামীণ রাজনীতি পুরোপুরি বিভক্ত হয়ে যায় দুই ভাগে। দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছেন সেখানে কোনো বাধা থাকবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ সহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, লাইভ ঠাকুরগাঁওয়ের নিয়মিত সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ঠাকুরগাঁও 24 ঘন্টায় খবর।